আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি হাজির হয়েছি একজনের রিকোয়েস্টে বর্গমূল নির্ণয় করার জন্য একজন আমাকে রিকোয়েস্ট করেছে রুট তিনের বর্গমূল করে দেখাতে তাহলে আমি এখানে আজকে তিনের রোড তিনের বর্গমূল করব দেখো রোড তিনের বর্গমূল করার জন্য আমি এখানে তিন নিলাম এবং আমি এখানে আজকে দশমিকের পরে তিন ঘর পর্যন্ত দেখাবো যেহেতু তিন ঘর পর্যন্ত দেখাবো তাই আমি দশমিকের পরে তিন জোড়া শূন্য নেব অর্থাৎ ছয়টা শূন্য নেব আর আমার প্রথম কাজ হচ্ছে তিনের কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে যাকে বর্গ করলে তিন অথবা তিনের চাইতে কম হয় তিন চাইতে বেশি হওয়া যাবে না তাহলে আমি নিলাম এক একের বর্গ হচ্ছে এক এখন আমার কাজ হচ্ছে বিয়োগ করা দুই এখন কাজ হচ্ছে এই যে আমার ভাগ ফল হয়েছে ভাগ ফলটাকে দুই দিয়ে গুণ করে এখানে লিখা এককে দুই দিয়ে গুণ করলে হয় দুই এবার এখান থেকে আমি দুই শূন্য নিয়ে আসছি এখন আমার কাজ হচ্ছে এই দুইয়ের পাশে আমাকে একটা সংখ্যা বসাতে হবে এবং যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে দেখো আমি এখানে দুইয়ের পাশে সাত বসালাম তাহলে হলো আমার সাতাইশ এই সাতাইশটাকে আমার সাত দিয়ে গুণ করতে হবে এবং গুণ ফলটা এখানে লিখতে হবে এবং গুণ ফলটা কিন্তু অবশ্যই বেশি হওয়া যাবে না সমান অথবা কাছাকাছি হতে হবে তাহলে দেখো এখানে সাত লিখেছি এখানে দশমিক দিয়ে সাতটা আমার ভাগ ফলেও বসাতে হবে এখন কাজ হচ্ছে এই সাতাইশকে আমার সাত দিয়ে গুণ করব দেখো সাতাইশকে সাত দিয়ে গুণ করলে হয় হচ্ছে একশো উননব্বই আমরা একটু বিয়োগ করি বিয়োগ করলে হয় এক এক এগারো এখন আবার এই ভাগ ফলটাকে দুই দিয়ে গুণ করে এখানে লিখবো সতেরোকে দুই দিয়ে গুণ করলে হয় চৌত্রিশ আবার এখান থেকে আমি দুই শূন্য নিয়ে আসছি দেখো চৌত্রিশ হয়েছে এখন কাজ হচ্ছে এই যে চৌত্রিশ এর পাশে আমাকে সংখ্যা বসাতে হবে যা বসাবো তাই দিয়ে গুণ করতে হবে দেখো এখানে আমি তিন বসালাম তার মানে তিনশো তেতাল্লিশ এই তিনশো তেতাল্লিশকে আমার তিন দিয়েই গুণ করতে হবে এবং এখানে যেহেতু তিন বসিয়েছি আমার তিনটা ভাগ ফলেও লিখতে হবে দেখো তিনশো তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করলে হয় এক হাজার উনত্রিশ সাত একাত্তর দেখো এখন আবার আমার সেই ভাগ ফলটাকে দুই দিয়ে এই যে ভাগ ফলটাকে দুই দিয়ে গুণ করে এখানে লিখতে হবে দুই দিয়ে গুণ করলে হয় তিনশো ছেচল্লিশ দেখো এবার এখানে আমি দুই শূন্য নিয়ে আসছি এখন আমার কাজ হচ্ছে এর পাশে আমাকে সংখ্যা বসাতে হবে দেখো এর পাশে আমি কত বসাবো এর পাশে আমি দুই বসাবো এবং দুইটা আমার ভাগ ফলেও হবে তাহলে তিন তিন হাজার চারশো বাষট্টিকে আমার দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে হয় ছয় হাজার নয়শো চব্বিশ এবং বিয়োগ করলে দেখো এখানে হয় ছয় সাত এক একশো দেখো তাহলে আমি বর্গমূলটা কিন্তু পেয়ে গেলাম তিন তিনের ঘর পর্যন্ত এক দশমিক এর কিন্তু বর্গমূল করে শেষ করা যাবে না একটা অসীম পর্যন্ত আসবে যেহেতু আমি পূর্বেই বলে নিয়েছি তিন দশমিক পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত করব তাই আমি তিন দশমিক স্থান পর্যন্ত করে দেখালাম তাহলে আমার রুট তিন সমান হচ্ছে এক দশমিক সাত তিন দুই আমি আরও একটি সংখ্যা তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটি সংখ্যা করে দেখাচ্ছি দেখো এবার আমি করব হচ্ছে একশো এগারোর বর্গমূল এটাও আমরা এটা আমরা দুই দশমিক স্থান পর্যন্ত করব রোট একশো এগারো হচ্ছে দুই দশমিক পর্যন্ত করব দুই দশমিক স্থান পর্যন্ত দেখো এটার আমরা দুই দশমিক স্থান পর্যন্ত করব আমি শুধু জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য বা তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য একটু করে দেখাচ্ছি দেখো এই যে আমি এটার বর্গমূল করব আমার বর্গমূল করার ক্ষেত্রে এই দিক থেকে আমি দেখো আমার এই যে জোড়া সংখ্যা হচ্ছে এগারো এবং একের কিন্তু কোনো জোড়া নেই এখন দেখো আমার কাজ হচ্ছে এই জোড়াটা বাদ দিয়ে যে একা রয়েছে এটার কাছাকাছি একটা বর্গ সংখ্যা নেওয়া দেখো এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে এক তাহলে একের বর্গ হচ্ছে এক একের বিয়োগ করলে হয় শূন্য এখানে শূন্য লিখলাম দেখো এখন কাজ হচ্ছে যে ভাগ ফল হয়েছে সেই ভাগ ফলটাকে দুই দিয়ে গুণ করে আমি এখানে লিখব দেখো লিখলাম যেহেতু এখানে আমার শূন্য এসেছে শূন্যটা না লিখলেও হতো এবার আমরা জানি বর্গ করার সময় জোড়া জোড়া সংখ্যা নিতে হয় এর জন্য এখন আমি এখানে এই জোড়া এগারোটা নিয়ে আসবো দেখো এই দুয়ের পাশে কত দিলে এগারো হয় দেখো দুয়ের পাশে আমি এক দিলে বেশি হয়ে যায় দেখো এক দিলে একুশ হয়ে যায় তাহলে কিন্তু এগারো চাইতে বেশি হয়ে গেল তাই আমি শূন্য দিলাম এখানে শূন্য মানে ভাগফল আমার শূন্য হবে যেহেতু হয়েছে শূন্য দিয়ে গুণ করলে আমার শূন্যই হবে তাহলে দেখো এটাকে বিয়োগ করলে হয় এগারো এখন আমার কাজ হচ্ছে দশকে দুই দিয়ে গুণ করে এখানে লেখা দশের ডাবল হচ্ছে বিশ দেখো এখন এখানে যে এগারো এখন তো বিশ এমনি অলরেডি এগারো যেতে বেশ হয়ে গেছে তাই এখন আমি ভাগ ফলে দশমিক দিতে পারি যখন আমি দশমিক দিলাম তখন আমি আমার প্রয়োজন মতো শূন্য নিতে পারি কিন্তু যেহেতু আমি বর্গ মূল করব তাই আমাকে এখানে জোড়া শূন্যই জোড়া শূন্য আনতে হবে তাই আমি জোড়া শূন্য নিলাম এখন দেখো এটার পাশে আমাকে কত বসানো যায় এর পাশে আমি পাঁচ বসালাম তাহলে দেখো আমার হলো দুইশো পাঁচ দুইশো পাঁচকে আমি পাঁচ দিয়ে গুণ করব। দুইশো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে হয় এক হাজার পঁচিশ এবং পাঁচটা আমায় ভাগ ফলেও লিখবো দেখো এখন বিয়োগ করি তাহলে হবে পাঁচ সাত পঁচাত্তর যেহেতু আমি দশমিকের পরে দুই ঘর পর্যন্ত করব বলেছি তাই আমার এক ঘর হয়েছে আরও এক ঘর করতে হবে এখন একশো পাঁচের ডাবল এখানে লিখতে হবে দেখো একশো পাঁচকে দুই দিয়ে গুণ করলে হয় দুইশো দশ তাহলে এখন সেম যেহেতু পঁচাত্তর এখানে আমাকে জোড়া শূন্য আনতে হবে জোড়া শূন্য নিলাম যেহেতু দশমিক দিয়ে ফেলেছি আমি আমার ইচ্ছা মতো শূন্য নিতে পারি দুইশো দশ দেখো এখন এখানে আমি দিব তাহলে ভাগ তিনটা ফলেও হবে তাহলে দেখো এখানে হচ্ছে দুই হাজার একশো তিন দুই হাজার একশো তিনকে আমি তিন দিয়ে গুণ করব। দেখো তিন দিয়ে গুণ করলে হয় ছয় তিন শূন্য নয় এবং তিনটা আমি ভাগ লিখে ফেলেছি তাহলে দেখো এখানে বিয়োগ করলে বিয়োগ করলে হয় এক নয় এক এক দেখো দশমিকের পর আমার দুই ঘর পর্যন্ত করা হয়ে গেছে আমি আর এখানে আর করব না তাহলে দেখো রুট এত এর একশো এর বর্গমূল হচ্ছে দশ দশমিক পাঁচ তিন তোমরা কিন্তু এভাবে করে যে কোনো সংখ্যারই বর্গমূল করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম